হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মৌসুমি, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি পিসিমার বাড়ি। তো পিসিমার ছেলের বিয়ে ছিল, বিয়েতে আসতে পারিনি, বৌভাতে এসেছি, মানে আগের দিন এসেছি, আজকে বৌভাত। সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে বাইরেটা দেখো দারুণ পরিবেশটা লাগছে, তাই বাইরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। চলো এবার দেখি ভেতরে কী সব আয়োজন চলছে। তো এখানে দেখো মাছ কাটা হচ্ছে দুপুরের জন্য, রাত্রির জন্য। বাড়িতে মাছটা এনে এই যে কাটা চলছে, এখানে মাছ কাটা কমপ্লিট। এখানে চিংড়ি মাছ বাছা চলছে, ধোয়াধুই। তো চলো একটু দেখি রান্নার দিকটা কি হচ্ছে। এখানে প্যান্ডেল হয়েছে খাওয়ার জন্য, এই যে দেখো এখানে প্যান্ডেলটা রেডি হচ্ছে, এখনো ফুল টুল দিয়ে সাজানো হবে, তো রাত্রিরে আবার দেখাবো। আর এই যে ভাইয়ারে আছে, এখানে রান্নার ব্যবস্থা চলছে। এই সবে মাত্র এসেছে কাকুয়ারে রান্না করার জন্য, একদম সব কিছু এখনও প্যাকেটে বাঁধা। এখানে মশলাপাতি বের করেছে আর সবে মাত্র উনুনটা জ্বালছে। তো আমি আবারও বাইরের দিকটা একটু চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে। সকাল সকাল বাইরেটা দারুণ লাগছিল, শীতের সকালে বাইরে ঘুরতে তো দারুণ মজা লাগে। তো দেখো এই পোলটা দারুণ লাগছিল, আমি একটু তো ঘুরেই নিলাম। ভীষণই টলটল করছিল পোলটা, কিন্তু খুবই মজা লাগছিল। তারপরে বাড়ির ভেতরে চলে এসেছি, এই যে আমাদের একটা সব থেকে ছোট্ট সদস্য। চলো আমরা এবার স্নান ছেড়ে আসি। স্নান টান করে দেখো চলে এসেছি, লাবণী আমি দুজনেই রেডি, সেজো এখনও স্নান করছে। তো এবার নিচে যাচ্ছি, টিফিন খাওয়ার টাইমও হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরঘরটা একটু দেখাই, সিঁড়ির মাঝখানে। তো নাবতে নাবতে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, গেটটা এখনও দেয়া আছে। আর এখানে এই যে দিদি পিসিমণি সবাই বসে আছে স্নান সেরে, আর সাজানো একদম শুরু হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি এখানে, আমাদের আজকে নতুন বউয়ের সঙ্গে পরিচয় করাতে এখানে এরা দুজনে বসেছিল, তাই আমি একটু চলে এলাম গল্প করতে। তারপরে খাবার এখানে চলে এসেছি, লাবণী আর সেজে অলরেডি খেতে বসে গেছে, আমরাও খেয়ে নিলাম। টিফিনটা সেরে এবার একটু সামনের দিকটা ঘুরতে যাব, সেজোর এক দিদির বাড়ি আছে পাশেই, তো সেখানে যাব। পিসিমণি আর এখানে বসেছে আমাদের সুধা দিদি, আর এটা বুলি, আর এটা হচ্ছে ছোট বোন। তো সবার সঙ্গে পরিচয় হয়ে গেল, চলে এসেছি একটু রান্নার কাছে। এখানে আবারও দেখলাম যে রাত্রির রান্নার প্রিপারেশন চলছে, দিনের বেলার প্রায় কমপ্লিট, টিফিন তো হয়েই গেছে। আর এই যে আমি আবার এসে একটু পুচকুটাকে নিলাম, খুব ভাল লাগছিল পুচকুটা, এই দু মাসের, তো খুবই সুন্দর গায়ের গন্ধ, খুবই ভালো লাগে, জানো বাচ্চা নিতে আমারও খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে পিসিমণির সব মেয়েরা একসঙ্গে আছে, এই যে সুধা দিদি, কচি, আর এটা হচ্ছে বর দিদি। তো সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটু চুলটুল বেঁধে দিচ্ছিল, দিদি সাজাবে, দিদি বেঁধে দিল। আর আমরা এখানে চলে এসেছি সেজোর দিদির বাড়ি, যেটা আগেই বলেছিলাম পাশেই ওর দিদির বাড়ি একটা। তো চলে এলাম ঘুরতে, ওইদিকে তো সব জোগাড় হচ্ছে, আর আমরা একটু চলে এলাম টিফিন টিফিন খেয়ে। আমরা সবাই বিরক্ত করতে চলে এলাম সকাল সকাল। তো চলো এখন দিদির বাড়িটা একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে দিদি স্নান করেছে, চুল আঁচড়াতে দেওয়া হয়নি, আমাদেরকে আবার দিতে চলে এসেছে। দিদির বাড়ি ঘোরা হলো, অনেক গল্প হলো। তো এবার চলে যাব, প্রায় একটা বাজে, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, খেতে বসে গেলাম এসে। তো দুপুরের মেনুতে কী আছে একটু তোমাদেরকে বলে দিই, আছে আলু ভাজা, ডাল, শাকের ছ্যাঁচড়া, মাছের ঝাল, আর আছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। এই যে আমাদের নতুন বউ এখন পায়েস দিচ্ছে। আমাদের এখানে বউ ভাতের দিন দুপুরবেলা বউ নিজের হাতে পায়েসটা দেয় সবাইকে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন পায়েস খেতে ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে এবার সাজতে বসে গেছি, সবাই রেডি হতে ব্যস্ত হয়ে পড়েছে।
এখানে উতু আর মিঠাইও রেডি হয়ে লজেন্স খাচ্ছে, আর এখানে দেখো এই পুচকুটাও রেডি হয়ে গেছে, আর সবাই আসতে শুরু করে দিয়েছে। আর আমি চলে এসেছি ওপরে, এখানে দেখো আমাদের ব্রাইড আজকে একদম রেডি, দিদি সাজিয়ে দিয়েছে প্রায় কমপ্লিট। আর দেখো আমাকে, আমি একটু ঢং করছি কারণ আমিও রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্য, একটু বেশি ঢংটা করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। একটু ফুল দেখাই চলো। এই যে লাবণী আর আমি একটু ঘুরে ঘুরে আরও একটু ভালো করে ঢংটা করতে শুরু করে দিয়েছি, আর মানায়ও এখানে রেডি হয়ে গেছে। তারপরে চলে এসেছি একদম ফুলসজ্জার ঘরে, মানে খাটটা কীভাবে সাজানো হয়েছে, চলে এলাম নতুন বইয়ের ঘরে। এই যে আমাদের বরবাবু এখন রেডি হচ্ছেন, আর খাটটা এই যে সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখো আমাদের বউ একদম রেডি নিচে যাওয়ার জন্য, আর আমি একটু এবার নিচে চলে যাব। এই যে দিদিরা এখানে রেডি হয়ে বেরিয়ে এসেছে, এই যে সুধা দিদি, রাধা দিদি, এটা আমাদের ছোট বোন, আর এখানে লাবণী আছে। সবার সঙ্গে আগেই পরিচয় করিয়েছিলাম, তবু আবারও একবার বলে দিলাম। দেখো আমরা এখন বইয়ের জায়গায় বসে পড়েছি, এই যে সেজেও রেডি হয়ে গেছে। তারপরে আমরা একটু ভাবলাম বউ বাসার আগে একটু বসে নিই, নিয়ে তারপরে চলে এসেছি ফুচকা খেতে। এখানে এখন এরা ফুচকা খাচ্ছিল, তারপরে আমরাও খেতে শুরু করে দিলাম। ফুচকা মানেই জিভে জল চলে এসেছিলো, আর খিদেও ভীষণ পেয়েছিল, সন্ধে হয়ে গেছে, সাজতে সাজতে খিদে পেয়ে গেছিলো। তো সবাই ফুচকা খেতে ব্যস্ত হয়ে গেলাম, কফি পকোড়া আছে সেটা পরে খাবো, তো আপাতত ফুচকা খেয়ে নিলাম। এই যে মিঠাই এখানে ফুচকা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিল। চলো এবার সব ছবি তুলতে ব্যস্ত, বউ এসে গেছে, সেটা একটু দেখে নাও এক ঝলক। অনেক ছবি তোলা ঘোরাঘুরি দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো এখানে ছাতা মাথায় বর বউ দুজনে দাঁড়িয়ে পড়েছে, ফটোশ্যুট করতে বাইরে চলে গেল, আর আমরা সেই ফাঁকে এই যে ব্যস্ত হয়ে পড়েছি ছবি তুলতে। এখন বিয়ে বাড়ি মানেই আগে ছবি তোলা, খাওয়া দাওয়া তো দূরে থাক, ছবি তো তুলতেই হবে। আমাদেরকে দেখেই বুঝতে পারছো যে আমরা কি করতে চলেছি, কি যে করছি আমরা নিজেরাও বুঝতে পারছি না, কিভাবে ছবি তুলবো, কত রকমভাবে যে কত ছবি তুলেছি তার ঠিক নেই। তো তারপরে দেখো চলে এসেছে আমাদের মেকআপ ম্যান, আজকের ব্রাইডকে সাজিয়েছেন, এই যে আমাদের দিদিভাই। তো তারপরে আমরা একটু বসলাম, গল্প করলাম, আর রাতও বাড়ছে, এবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে কারণ আমরা রাতে থাকছি না, রাতেই বাড়ি চলে যাব। চলে এসেছি খাবারের এখানে, তো খাবারের ভেতরটা আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে মেনুটা খেতে খেতে শেয়ার করব যে কী মেনু হয়েছে আজকের। তো দেখো বসে গেছে এখানে লাবণী, আর উতু বসেছে আমি মিঠাইকে নিয়ে, তারপরে সেজোয়ারে পিছনে বসেছে, এই যে হাতটা ধুইয়ে এবার খেতে বসবো, আর মেনুতে কী আছে সেটা বলবো। তো চলো আগে এক পাক ঘুরে দেখে নাও সবাই খেতে বসেছে। এবার তোমাদেরকে মেনুটা শেয়ার করি। দেখো মেনু কার্ড পেয়ে গেছি, আছে রাই, স্যালাড, ডিমের ডেভিল, আর আছে নান, পুরি গরম গরম, চানা পনির, ফুলকপির রোস্ট, ফ্যাট রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই ঠান্ডার মধ্যে আছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো খেয়ে দিয়ে চলে এসেছি তত্ত্বের কাছে, চলে এসেছি কনেজাতি তত্ত্ব নিয়ে চলে এসেছে। আমরা খেতে বসেছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, তাই পিসিমণিকে প্রণাম করে সবাইকে বলে বাড়ি চলে যাব। এবার সারা দিন অনেক মজা করলাম, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের সবাই কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেও। এই পর্যন্ত ছিল ব্লগটা, টাটা।